সঙ্গে ছিলে, কার সঙ্গে আছে আর কখন কার হাতে গিয়ে পড়বে, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই পঞ্চাশান্তির কাছে। এই চল না জিজ্ঞেস করে আমাদের পুচকু কবে হবে, চল না আজকাল ডাইনোগুলো চিজ বলতে পারে না। আরে পঞ্চা তোমার পেটের কথা বলে দেবে, চলো তো। না না মানে হতে পারে পঞ্চার কাছে তোমার পেটের খবর আছে, চল চলো 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 এসে এসে আসুন আসুন বসুন বসুন বসুন। কপাল দেখেই বুঝেছি গোপাল আসছে, ওটাও চলবে। কেস যেন জলেই না হয়। হ্যাঁ শোনো গোপাল, আমাদের মতো না এই পাটনাসি ভেবিস্ত, এই যে পাখি কাটবার করবে আমি পঞ্চাশ আসতে কার কার করে ভবিষ্যৎ বললে, দাও আয় 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 দেখ। আরে বাবা দেখি 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 বাবা, কি সৌভাগ্য নিয়ে এসেছো গোপাল, একেবারে পুরো ডবল ব্যারে। তোমার জীবনে তো সবকিছু দুটো দুটো আছে, দুটো গাড়ি আছে, দুটো বাড়ি আছে, দুটো অফিস আছে, দুটো বউ আছে। 100% কি এই কি ফালতু কথা বলছেন? আমি কি ফালতু কথা বলছি? জালের কাছে তাই তো পড়ছি। বুঝতে পেরেছি, তাই জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসতে চাইছিলে না, যাতে আমি সব সত্যিটা জেনে যাই। তো কি লেখা আছে করে বলুন তো। পড়ছি দ্বিতীয় পক্ষের না একটা বাচ্চাও আছে। কি বাচ্চা? এই তো কাজ আছে, আর বলিস না, আর জোবারে সকাল ভেবেছিলাম ওকে নিয়ে একটু ঘুরবো বেরোবো। আরে শালা পঞ্চা, আমার কপালটাই খারাপ। সব ঠিক হয়ে যাবে, চলো দেখছি। তুই তোর ভাগ্য গণনা করা, তাহলে এই পঞ্চা সত্যি না জানি ধরা পড়বে। হ্যাঁ চল 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 এসো এসো। আরে এসো না, এবার দেখো রিমা, এবার ও জালিয়াতি ধরা পড়বে। জয় মা। এ কি, এ আমি কাকে দেখছি? এই তো সাক্ষাৎ নারায়ণ। প্রভু আপনি কখন স্বর্গ থেকে মরতে এসেছেন? ও মালক্ষী, তোমার সাত জন্মের পুণ্য যে এ যুগে এরকম নারায়ণের মতো বর পেয়েছে। হ্যাঁ জয় নারায়ণ। টিয়া পাখির দিব্যি, আপনারা সাত জন্ম ধরে লক্ষ্মী নারায়ণের মতো বিরাজ করবেন আর সকলের ভালো করবেন।